স্টুডেন্টস, এখানে আজকে আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের স্টেটস অফ ম্যাটারের যে সলিড স্টেট পার্টটা আছে, পদার্থের কঠিন অবস্থা, এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের এমসিকিউগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করলে আশা করছি অবশ্যই কমন পাবে। আচ্ছা দেখো, তাহলে প্রথম এমসিকিউটা যেটা দিচ্ছি, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের মোট চতুস্থলকীয় শূন্যস্থানের সংখ্যা কটা? দেখো অপশানগুলো দেওয়া আছে, উত্তরটা হবে বি, 8টা। কোন স্থানজনিত কোনটি আর কি স্থানজনিত ত্রুটি হিসেবে পরিণত হয়? দেখো এখানে দেওয়া আছে ফ্রেঙ্কেল, স্কটকি, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, সাধারণ অন্তঃস্থানিক ত্রুটি, তা এদের মধ্যে হবে হচ্ছে ফ্রেঙ্কেল। ফ্রেঙ্কেলটা স্থানজনিত ত্রুটি, তাই তো? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ও সরল ঘনকাকার একক কোষগুলিতে গঠনকারী কণাগুলির ব্যাসার্ধের ভিত্তিতে উক্ত কেলাসগুলির একক কোষের বাহু দৈর্ঘ্য হবে যথাক্রমে? দেখো অপশানগুলো দেওয়া রয়েছে, তা তোমরা জানো তো এই ফর্মুলাগুলো দেওয়া আছে, এ এবং অর্থাৎ ধারের কিনারা এবং ব্যাসার্ধের সাথে সম্পর্ক, সেটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে যদি করো সম্পর্কটা দেখবে তোমাদের পরপর করে, এই যে এ অপশান যেটা আছে এটা কিন্তু তোমাদের অ্যান্সারটা মিলবে, ভালো করে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি আমরা। কঠিন এজিবিআরের কেলাসে কোন ধরনের বিন্দুঘটিত ত্রুটি দেখা যায়? অর্থাৎ সিলভার ব্রোমাইড, এখানে দেখো আমি অপশানগুলো দিয়েছি, শর্টকি, ফ্রেঙ্কেল, ধাতব আধিক্যজনিত, ধাতব অভাবজনিত। তা খেয়াল করো এখানে কিন্তু দুটো অপশান হবে, এই জন্য বলেছি কোন ধরনের কথা বলা হয়েছে। তা এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি যে এইখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এজিবিআর কিন্তু শর্টকি এবং ফ্রেঙ্কেল দুটোই দেখায়, অর্থাৎ আমাদের অপশান সিটা অ্যান্সার হবে 1 এবং 2, অর্থাৎ এইখানে অ্যান্সারটা শর্টকি ফ্রেঙ্কেল দুটোই অ্যান্সারটা হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, দেখো 5 নম্বর কোশ্চেন। কোনটি দ্বারা বিশুদ্ধ কেলাসের ল্যাটিস বিন্দু অধিকৃত থাকতে পারে না? দেখো ল্যাটিস বিন্দু কিন্তু অণু, আয়ন, পরমাণু সব কিছু দ্বারা অধিকৃত হয়, ল্যাটিস বিন্দু একমাত্র অধিকৃত হয় না ইলেকট্রন দ্বারা, তার উত্তরটা হবে ইলেকট্রন। আচ্ছা দেহকেন্দ্রিক কেলাসের শূন্যস্থানে শতকরা পরিমাণ কত, তোমরাই বলো, সবাই জানো অ্যান্সারটা, কারণ 32 হবে এটা। আচ্ছা ডোপিং করার ফলে 7 নম্বর কোশ্চেন দিচ্ছি, দেখো কোন ধরনের ত্রুটির সৃষ্টি হয়? দেখো 4টে অপশান দেওয়া আছে, বিচ্যুতি ঘটিত ত্রুটি, শর্টকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি এবং ইলেকট্রন ঘটিত ত্রুটি। তা ডোপিংয়ের ফলে অ্যাকচুয়ালি ইলেকট্রন যা যা ত্রুটিতে হয়, কারণ ওখানে পজিটিভ নেগেটিভ দুরকম ধরো এন টাইপ বা পি টাইপ যেগুলো সৃষ্টি হয়, একটা ঋণাত্মক টাইপ আর একটা হচ্ছে ধনাত্মক টাইপ, তাহলে ইলেকট্রনের ত্রুটির ফলে কিন্তু এটা সৃষ্টি হয় ডোপিংয়ে। আচ্ছা এরপর আসছি দেখো আমরা 9 নম্বর কোশ্চেন, এখানে দেওয়া রয়েছে ধাতু সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? দেখো এখানে একটু মুড়ে গেছে এলাকাটা, একটু ভালো করে দেখে নাও, অ্যাকচুয়ালি বৃষ্টির জলে ভিজে গেছে, আমি এদিন খেয়ে আসছিলাম স্কুল থেকে ফেরার সময় এরকম ভিজে গেছে, যাই হোক তা দেখে নাও। এখানে যোজ্যতা পটি পরিবাহী পটির সঙ্গে অভিলেপিত হয়, যোজ্যতা পটি পরিবাহী পটির সঙ্গে ব্যবধান নগণ্য, যোজ্যতা পটি পরিবাহী পটির সঙ্গে ব্যবধান নির্ণয় করা অসম্ভব, আর যোজ্যতা পটি আংশিক পূর্ণ থাকে। দেখো এখানে ধাতুর সম্বন্ধে সঠিক নয় কথাটা বলা হয়েছে, খুব ভালো করে ফর্মুলাটা দেখো, এই যে এখানে এই অপশানগুলোর মধ্যে যেগুলো দেওয়া রয়েছে, দেখো অবশ্যই এই যে যোজ্যতাপটি এবং পরিবাহী পটির মধ্যে ব্যবধান নির্ণয় অসম্ভব এটাই কিন্তু সঠিক না, কারণ দেখো ব্যবধান নগণ্য, অভিলেপিত হয়, আংশিক পূর্ণ থাকে, এগুলো সবকটাই কিন্তু ধাতু সম্পর্কে সঠিক, তাহলে সঠিক নয় কিন্তু এই দেখো এই সি অপশানটা হবে, ঠিক আছে? আচ্ছা এরপর আসছি আমরা 10 নম্বর প্রশ্ন, দেখো এ ও বি দ্বারা মৌল দ্বারা গঠিত একটি কেলাসাকার কঠিন একক কোষ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার এবং একক কোষটির কৌণিক বিন্দুগুলি এ আর পৃষ্ঠকেন্দ্রগুলো বি দ্বারা গঠিত। খুব ভালো প্রশ্ন, এ ধরনের প্রশ্ন একটা আসতেই পারে, তাহলে এই কঠিনটার সংকেতটা কী হবে? তো তুমি ছোটো করে ভালো করে ক্যালকুলেশন করে দেখো, যদি প্রত্যেকটা কর্নারে এ থাকে তাহলে এ সংখ্যা হচ্ছে দেখো 8×1 = 8, অর্থাৎ 1টা, আর প্রত্যেকটা পৃষ্ঠকেন্দ্রে দেখো 6টা পৃষ্ঠকেন্দ্রতে হাফ করে থাকছে তাহলে 3টে, তাহলে এ 1টা B 3টে, অর্থাৎ A:B যদি ক্যালকুলেট করে দেখি আমরা 1:3 পাচ্ছি, তাহলে A:B 3, তাহলে অ্যান্সারটা হবে আমাদের A:B 3, ঠিক আছে? এইভাবে তোমাদের এই এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। আচ্ছা 11 নম্বর কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক প্যাকিং দক্ষতা বর্তমান? দেখো এখানে অনেকগুলো অপশান দেওয়া হয়েছে, HCP BCC, HCC CCP, BCC CCP, BCC এবং সরল ঘনকাকার। তা এখানে সবচেয়ে বেশি প্যাকিং দক্ষতা কিন্তু আমরা জানি HCP আর CCP-র হবে। আচ্ছা 12 নম্বর কোশ্চেন, আয়োডিনের কেলাসে অণুগুলির ঘন সন্নিবেশের কারণটা কী? দেখো আয়োডিনের ক্ষেত্রে এই যে কেলাস যখন থাকে ওদের মধ্যে লন্ডন বলটা কাজ করে, কারণ যেহেতু ওটা তোমার এমন অবস্থা থাকে যেখানে লন্ডন বল তোমার সঙ্গত জানো, তার এক্ষেত্রে উত্তরটা লন্ডন বল দেখবে।
আচ্ছা, গ্রাফাইট কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? পরিবাহী কঠিন, জালকাকার কঠিন, সমযোজী কঠিন, আয়নীয় কঠিন। দেখো, গ্রাফাইট তো অবশ্যই কঠিন পরিবাহী, জালকাকার তো হবেই, নাহলে কী করে হবে, এবং সমযোজী তো বডি গ্রাফাইট যেহেতু কার্বনের তৈরি, তাহলে এটা একমাত্র আয়নীয় কঠিন নয়। ঠিক আছে, আচ্ছা, আজকে সবচেয়ে শেষ সাজেশান কোশ্চেন, দেখো এটাও একটা খুব ভালো প্রশ্ন। কোনটি অচুম্বক পদার্থে চুম্বক ভ্রামক সজ্জার সঠিক রূপরেখা? দেখো, এখানে আমি অনেকগুলো রূপরেখা দেখিয়েছি, তোমরা এগুলো দেখে থাকবে যে ফেরোম্যাগনেটিক অ্যান্টি ফেরোম্যাগনেটিক পার্টে রয়েছে, কিন্তু অচুম্বক নিয়ে তোমাদের কিন্তু এখানে কিছু আলাদা করে বলা নেই। শুধু একটা সহজ করে বলে দিই যেটা তোমাদের রয়েছে, দেখো এই যে এইটা আর এটা দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু অত্যন্ত পরিমাণে আকর্ষণটা হওয়ার ফলটা ভালো হয়, মানে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সম্পূর্ণ উপর ও নিচে হয়ে থাকে, আর এটা হচ্ছে হালকা ম্যাগনেটিক ফিল্ড, দেখো কিছু কিছু ওপরে বাকিগুলো নিচে। আর দেখো এখানে একটা ওপর একটা নিচ, একটা ওপর একটা নিচ, একটা ওপর একটা নিচ থাকা মানে হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণ নিউট্রালাইজ কন্ডিশনে আছে, অর্থাৎ এটাই অচুম্বক পদার্থ, অর্থাৎ আনসারটা ডি হবে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমি তোমাদেরকে আজকে এই পদার্থের কঠিন অবস্থার উপর সাজেশানগুলো দিয়ে দিলাম স্টেটস অফ ম্যাটার থেকে। স্টেটস অফ ম্যাটার থেকে এবারে লিকুইড বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরপর তোমাদেরকে আমি গ্যাসের সাজেশানটা দিয়ে দেবো। সবাই ভালো থেকো।